আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে হচ্ছে আমরা তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির আইবি এর কোশ্চেনটা কিভাবে আসে, কিরকম কোশ্চেন হয় সেই কোশ্চেনটা পুরাটা দেখাবো, যে কিভাবে কোশ্চেনগুলো আসবে। প্রথমে এইটা ট্যুর করব। সো এইটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আজকে তোমাদের হচ্ছে অ্যানালিটিক্যাল পাজেল ক্লাস। সো ওই কোয়েশ্চেন থেকে আমরা হচ্ছে অ্যানালাইটিক্যাল পাজেলগুলো সলভ করবো এবং ক্রিটিক্যাল রিজনিংগুলো সলভ করবো, যে কি ধরনের ক্রিটিক্যাল রিজনিং অ্যান্ড কি ধরনের হচ্ছে পাজেল আসে। একটা রিয়েল কোশ্চেন একবারে হচ্ছে তোমরা পরীক্ষার হলে কিভাবে কোশ্চেনটা পাবা, কিরকম সেই কোশ্চেনের ধরন হবে সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। ওকে, তার আগে একটু বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছো কিনা। সাউন্ড ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে মেন্টরসের, কোন একটা সময়ে মেন্টরস হচ্ছে এই ধরনের টেস্ট নিছিল। সো ওইটাই হচ্ছে তোমাদেরকে পিডিএফ দিচ্ছি। সো সর্বপ্রথমেই তোমার যে এই কোশ্চেনটা থাকবে, আমি হচ্ছে একটু বড় করে তোমাদেরকে দেখাই। একটু বড় করে দেখাই। এখানে এখানে হচ্ছে আইবিএ ডিইউ লেখা থাকবে, এখানে এক্সাম কোডটা থাকবে, তোমাকে এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তোমাকে বলবে যে তিনটা পার্টে হচ্ছে, দুইটা পার্টে চলো তোমার কোশ্চেন, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন ইংলিশ। দেন হচ্ছে তোমাকে বলবে 120 মিনিটের পরীক্ষা, যার মধ্যে 90 মিনিট হচ্ছে এমসিকিউ, 30 মিনিট হচ্ছে রিটেন পার্ট। দেন তোমাকে হচ্ছে বুকলেট নাম্বার দেওয়া থাকবে, রাইট ইউর অ্যাডমিট কার্ড নাম্বার এটা বলা দিবে, বলে দিবে অ্যান্সার শিট, রাইট অ্যাডমিট কার্ড নাম্বার, বুকলেট নাম্বার এগুলো দেওয়া থাকবে। এখানে হচ্ছে দিস পার্ট ইজ টু বি ফিল্ড বাই ক্যান্ডিডেট, এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি দিবা, এখানে হচ্ছে নেম লিখবা তোমার। ওকে, দেন আরও কিছু এখানে এই পাশে হচ্ছে ইউজ বল পয়েন্ট, কিভাবে বৃত্ত ভরাট করবা, এই পাশের অংশটুকু হচ্ছে ইনভিজিবল লেটার ফিল আপ করবে, তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, সে সাইন করবে। ওকে, দেন হচ্ছে এমসিকিউতে 225% হচ্ছে মার্কস অ্যাসাইন্ড উইল বি ডিডাক্টেড অন ইচ অফ দ্য মার্কস, এই জিনিসটা। ওকে, দেন হচ্ছে এখানে কিছু আরও আনফেয়ার মিন্স করলে হচ্ছে তোমাকে করে দিবে এইখানে। আর এইটা হচ্ছে অফিসের, এখানে তোমার কোনো দাগ দেওয়ার কোনো দরকার নেই। সো এইটা হচ্ছে একদম ফ্রন্ট পেজটা, ফ্রন্ট পেজে এভাবে থাকবে। তারপরে হচ্ছে সেকশন, দেখো তোমাকে এখানে সেকশন ওয়ানে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি দিয়ে দিছে। সো কোশ্চেনে যখন সেট হবে, অবশ্যই কোন কোন সেটে হচ্ছে ইংলিশটা আগে থাকবে, ম্যাথটা পরে থাকবে, দেন লাস্টে অ্যানালিটিক্যাল থাকে, কোন কোন পার্টে হচ্ছে অ্যানালিটিক্যাল আগে থাকে। সো এখানে অ্যানালিটিক্যাল আগে আছে। আর আমরা কোশ্চেনটা ট্যুর করি, 1 থেকে 5 কোশ্চেন দেখতেছো, পাজল কোশ্চেন, 6 থেকে 9 পর্যন্ত এগুলো সবই হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। আবার দেখো হচ্ছে 10 থেকে 15 এগুলো সবই হচ্ছে পাজল কোশ্চেন, ঠিক আছে, পাজল কোশ্চেন আছে। তাহলে এই 15টা পাজল কোশ্চেন। তারপরে তোমার হচ্ছে ম্যাথ পার্ট, ম্যাথ পার্টে হচ্ছে 30টা কোশ্চেন এখানে দিছে, 30টা থাকতে পারে, 25টাও থাকতে পারে। ওকে, এখানে তুমি যথেষ্ট জায়গা পাচ্ছ রাফ করার জন্য, সো অনেকেই রাফ নিয়ে চিন্তিত। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, এখানে সেকশন 3-তে আছে 30টা কোশ্চেন। ওকে, কোশ্চেন গেল, এটা নিয়ে আলোচনা করতেছি না আমরা, যেহেতু হচ্ছে আজকে ক্লাসটা সলভ করব। এই হচ্ছে তোমার হচ্ছে এমসিকিউ পার্ট। ওকে, এই হচ্ছে এমসিকিউ পার্ট, রিটেন পার্টটা এখানে নাই, এমসিকিউ পার্টে তোমার হচ্ছে এই ধরনের কোশ্চেন থাকবে। ওকে, বোঝা গেল কোশ্চেনের ট্যুরটা, বুঝলা যে কিরকম কোশ্চেন আসবে তোমাদের এখানে। এবং রিটেন পার্টটা আমি তোমাদেরকে বলি, রিটেন পার্টে হচ্ছে তোমাকে নির্দিষ্ট টপিক দিয়ে দিবে এবং নির্দিষ্ট জায়গা দিয়ে দিতে হবে, এই আর এই খাতার ভিতরেই তোমার লিখতে হবে, ঠিক আছে, এই খাতা যেটা দিয়ে দিবে সেটার ভিতরেই লিখতে হবে। ওকে, কোশ্চেন নিয়ে আর কোনো, কারো যদি কোশ্চেন থাকে যে এরকম কোশ্চেন হইতে পারে কিনা বা চেঞ্জ হইতে পারে কিনা বা এই রিলেটেড কোনো কোশ্চেন হইতে পারে, কোশ্চেন আছে কিনা,